খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলবে বিএনপি। এদিকে বিএনপিকে ছাড়াই অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে আওয়ামী লীগ। জানাবো আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো পোস্তায় চামড়া আসছে কম, মিলছে ভালো দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলবে বিএনপি। খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের সঙ্গে বিএনপি কথা বলবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। জমির বলে, এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, এটা এই ঈদ উপলক্ষে আমরা দেখা করতে আসছি, সাক্ষাতে আমাদের রাজনৈতিক কোনো বিশেষ আলাপ হয়নি, আমরা এসেছি তিনি কেমন আছেন, ঈদে নেতা হিসেবে একটা সাক্ষাৎ করা দরকার, আপনাদেরও জানা দরকার, সেজন্য আসছিলাম এবং তাকে দেখলাম। জমির বলেন, তার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে এটা বলা যায় না, এবং তার চিকিৎসা আগে ডাক্তাররা যেভাবে করেছে, তবে আমরা দেখেছি তার চিকিৎসা একান্তভাবে দেশের বাইরে প্রয়োজন, এর বাইরে রাজনৈতিক বিষয়ে তিনি ঢোকেননি বা আমরাও রাজনৈতিক কোনো বিষয়ে খুব বেশি আলাপ হয়নি, এর বেশি আমি কিছু আর বলতে চাই না, বলা প্রয়োজনও আছে বলে আমি মনে করি না। জমির আরো বলেন, ঈদ উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের মুখে তিনি দেশবাসীর কথা শুনেছেন, তিনি বলেন আপনারা যদি মনে করেন তার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে তাহলে ঠিক না, সেটা তার বিদেশে ট্রিটমেন্ট একান্ত প্রয়োজন, তার উন্নত চিকিৎসার ব্যাপারে দলের পক্ষ থেকে সরকারকে কিছু বলতে পারে। বিএনপিকে ছাড়াই অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 6 মাস বাকি, এই সময়ের মধ্যে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং ওই নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে নির্বাচনের একটি সময়সীমার আভাস দিয়েছেন। তিনি বলেছেন ডিসেম্বর শেষ নাগাদ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে এই নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি এই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা তা নিয়েও জটিলতা এখনো কাটেনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া কোনো নির্বাচনে যাবে না, আর এই লক্ষ্যে জুলাই থেকে তারা এক দফা আন্দোলন করবে এমন ঘোষণাও দিয়েছে। কিন্তু সরকার বিএনপির আন্দোলনে এখন পর্যন্ত উদ্বিগ্ন নয়, এই আন্দোলনকে তারা গায়েও মাখছে না, বরং আওয়ামী লীগের একটি অংশ বিএনপিকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পক্ষে। নানা কারণে আওয়ামী লীগের অনেক নেতা চায় না যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক, বরং তারা মনে করেন যে বিএনপিকে বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দল স্বস্ব অবস্থান থেকে আলাদা ভাবে যদি নির্বাচন করে সে নির্বাচন প্রতিবন্ধিতামূলক হবে, অংশগ্রহণমূলক হবে এবং সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণ না হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগের অনেক নেতা এখন এই ধরনের বক্তব্য দিচ্ছে, নির্বাচনে যারা আসবে না আসবে না সেটি সেই দলের সিদ্ধান্তের ব্যাপার, এমন বক্তব্য আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ে নেতৃত্ববিন্দুদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে আওয়ামী লীগ মনে করে বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেটা মন্দের ভালো, এই কারণে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছিল আওয়ামী লীগ। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, কিন্তু বিএনপিকে ছাড়া এই নির্বাচন আকর্ষণীয় হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, আর এই মডেলটি জাতীয় নির্বাচনে অনুসরণ করতে চায় আওয়ামী লীগ, সেভাবে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ মনে করে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে নানা রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করবে, নির্বাচনের মাধ্যমে তারা একটি আন্তর্জাতিক অনুপ্রবেশকে আমন্ত্রণ জানানোর প্রয়াস নিবে এবং সবচেয়ে বড় কথা হলো নির্বাচনকে ফুন্ডুল করে দেওয়ার একটা প্রচেষ্টা করবে, সেটি গণতন্ত্র এবং সংবিধানের জন্য মঙ্গলজনক হবে না। আওয়ামী লীগের একাধিক নেতা মনে করেন যে বিএনপির প্রধান লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন নয়, তাদের প্রধান লক্ষ্য হলো রাজনীতিকে অসাংবিধানিক ধারায় নিয়ে যাওয়া। বাংলাদেশে 2008 সাল থেকে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা তৈরি হয়েছে, গণতান্ত্রিক পরিস্থিতিশীলতা এসেছে এবং 5 বছর অন্তর অন্তর নির্বাচনের একটি পদ্ধতি চালু হয়েছে, সেই পদ্ধতিটিকে নষ্ট করতে চায় বিএনপি, আর এই কারণে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা শ্রেয়। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই নির্বাচনকে ঘিরে তারা ভিন্ন রকমের একটা পরিস্থিতি তৈরি করতে পারবে, বিএনপি যেন নির্বাচনে অংশগ্রহণ না করে সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তেমনি নির্বাচনে অংশগ্রহণ করেও তারা নির্বাচনকে ব্যাহত এবং প্রশ্নবিদ্ধ করতে চায়, আর এ কারণে আওয়ামী লীগ মনে করে বিএনপিকে বাদ দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই হলো সঠিক রাজনৈতিক কৌশল। এই নির্বাচনের পরে তারা যে সমস্ত সমস্যাগুলো হবে সে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আপত্তিগুলো হবে সেগুলো মিটমাট করার চেষ্টা করবে, তবে নির্বাচনের আগে বিএনপির সাথে সরকার কাঠামো বা নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো দর কষাকষিতে যাবেন না আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের সুস্পষ্ট অবস্থান। আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে, বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সহিংসতা করে সরকারি দলের লোকেরা দোষ চাপায় বিএনপির উপর, গত 2 বছরে প্রমাণ হয়েছে বিএনপি জনগণের দল, বিএনপি নিজেদের জন্য নয় জনগণের মৌলিক অধিকারের জন্য আন্দোলন করছে, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবাদিকদের লেখার স্বাধীনতা, জবাবদিহিতা নিশ্চিত করা ও
দলীয় কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষ সরকার দরকার। এসব অধিকার আদায়ে কাজ করছে বিএনপি। বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আন্দোলন সমুদ্রের ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে, গোটা পৃথিবী আজ বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করছে। সরকারের অর্থনৈতিক জোট ব্রিক্সের যোগ দেওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ব্রিক্সে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সরকার দুর্নীতি রোধ করতে পারবে। পোস্তায় চামড়া আসছে কম, মিলছে ভালো দাম। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ঈদ উল আজহার নামাজ শেষে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে কসাই সংকট ও নানা কারণে যারা ঈদের দিন পশু কোরবানি করতে পারেনি তারা আজ কোরবানি করেছেন। কোরবানির পশুর চামড়া অনেকেরই মাদ্রাসা ও এতিমখানায় দিয়ে দিয়েছেন, তবে কেউ কেউ আবার মৌসুমি ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করেছেন। বিভিন্ন মহল্লা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে সেগুলো আড়তে নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর লালবাগের পোস্তর আড়তগুলোতে এখন কোরবানির পশুর চামড়ার জমজমাট ব্যবসা। পোস্তর আড়তদাররা জানান, রাজধানীর চামড়ার বাজার এখন কয়েক ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কারণে কয়েক বছর ধরে পোস্তায় তুলনামূলক চামড়া কম আসছে। এখন সাভার, বেড়িভাত ও আমিনবাজারেও চামড়া কিনছেন আড়তদাররা ও ব্যবসায়ীরা। আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবছর চামড়ার দাম বেশি, তবে লবণের বাড়তি দামে তাদের খরচ বেড়েছে। এছাড়া পোস্তায় কয়েক বছর ধরে চামড়ার সরবরাহ কমে আসছে, ফলে এবারও অনেক আড়তদার চাহিদা মতো চামড়া কিনতে পারেনি। কেউ কেউ জানেন, 3,000 চামড়া কেনার টার্গেট ছিল তার, তবে কিনতে পেরেছে 2,000। কারো টার্গেট ছিল 1,400, কিনতে পেরেছে 1,200 পশুর চামড়া। পোস্ত এলাকার ঘুরে দেখা যায় এই এলাকার আড়তগুলো মান ও আকার ভেদে বিভিন্ন দরে চামড়া কিনছে। 300 টাকা থেকে শুরু করে 1,250 টাকা দরে প্রতিটি চামড়া কিনছেন আড়তদাররা। তবে শুধু আড়ত নয়, স্থানীয়ভাবে মাদ্রাসা ও এতিমখানা থেকেও তাদের সংগ্রহ করা চামড়া কিনছেন অনেক ট্যানারি মালিক। প্রতিনিধিদের মাধ্যমে লবণ ছাড়া কাঁচা চামড়া সংগ্রহ করছেন তারা, সরাসরি ট্যানারিতে পৌঁছে দিলেও সেগুলো কিনছেন। এতে চামড়ার দামও মিলছে ভালো। পোস্ত এলাকার যমুনা ট্রেডিং এর এক কর্মী জাগো নিউজকে বলেন, গতকাল ঈদের দিন বিকেল থেকে এখন পর্যন্ত 2,000 চামড়া কিনেছি আমরা, আজ আরো কেনা হচ্ছে, তবে 3,000-এর বেশি চামড়া কিনবো না। দিদার এন্টারপ্রাইজ মোহাম্মদ আনোয়ার জাগো নিউজকে বলেন, গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত 3,000 চামড়া কিনেছি আমরা, এখনো কেনা চলছে। অপর ব্যবসায়ী শাহাবুদ্দিন জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত 5,000 চামড়া কিনেছি, আজ আরো কেনা হচ্ছে, তবে এবার কোরবানির বেশি হয়েছে, চামড়ার দামও ভালো। মান ও আকার ভেদে 300 টাকা থেকে শুরু করে 1,250 টাকা দরে প্রতি পিস চামড়া কিনছি। এক ট্যানারির মালিক হাজী মোহাম্মদ ফয়সাদ জাগো নিউজকে বলেন, ঈদের দিন বিকেল থেকে আমি নিজে এবং আমার প্রতিনিধিদের মাধ্যমে পোস্তা, বেড়িবাঁধ এবং আমিনবাজার এলাকা থেকে প্রায় 10,000 চামড়া কিনেছি। আমার টার্গেট 15,000-এর মতো, দেখা যাক এবারে টার্গেট পূরণ হয় কিনা। তিনি বলেন, কোরবানির পশু চামড়া অনেক আছে, তবে রাজধানী ট্যানারির বাজার কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁচা চামড়ার বাজার ছড়িয়ে ছিটিয়ে থাকায় পোস্তায় তুলনামূলক চামড়া আসা কমে গেছে। হাজি মোহাম্মদ ফয়সাদ আরও বলেন, অনেক মৌসুমি ব্যবসায়ী এবছর পোস্তায় চামড়া না এনে নিজ নিজ এলাকায় বিক্রি করছেন ও লবণ দিয়ে সংরক্ষণ করছেন। আবার হাজিরবাগ থেকে সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ায় বেড়িবাঁধ, আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় চামড়ার অনেক আড়ত তৈরি হয়েছে। পাশাপাশি কয়েক বছর ধরে ঈদের দিন থেকে ট্যানারির মালিকরা সরাসরি কাঁচা চামড়া কেনা শুরু করেছেন। এসব কারণে পোস্তায় চামড়ার কেনাবেচা ধীরে ধীরে কমছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।